অনেক দিন পরে আবার আমি শর্মিষ্ঠা একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। আজকে একজন আমার স্পেশাল লোকের হ্যাপি বার্থডে, তো আজকে কি করে কি করি সেটা দেখো। আজকে আমি মাদ্রির হ্যাপি বার্থডেতে একটা কেক বানিয়েছি, তারপর অফিস থেকে এসে দুপুরবেলা আমাদের একটু পায়েস টায়েস করে দিতে হয়, আমার তো গোপাল আছে জানো, গোপালকে পায়েস করে দিয়েছিলাম অফিস যাওয়ার আগে, আর অফিস থেকে ফিরে এসে মূল সেলিব্রেশনটা কেকটা একটু সাজিয়ে গুছিয়ে রেখেছি, সারপ্রাইজ পার্টি করেছি। এমনি কিছু সাজুগুজু করানোর কিছু নেই, বলেছে ছেলে না আসা পর্যন্ত ভালোভাবে সেলিব্রেশন হবে না। তোমার ফ্রাইড রাইস বানিয়েছি, মিক্স ফ্রাইড রাইস, আর তার সঙ্গে চিকেন কষা। তো রান্না হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এখন প্রায় 7:30 মতো বাজে। তো আসো বার্থডে বয়, তারপর তোমাদের সঙ্গে দেখা করাচ্ছি। রান্নাটা দেখালাম না, খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করেছি, তো যখন সেলিব্রেশন হবে মানে আমি আর ওই করব, কেকটা কাটিং হবে, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। বার্থডে বয় এসে গেছে, এবার দেখো কিরকম পেতনি মার্কা একটা কেক বানিয়েছি আমি। কিন্তু কেকটা দারুণ সুন্দর হয়েছে, তার সঙ্গে দেখো একটু সুইটস টুইটসও দেওয়া হয়েছে সাজিয়ে বার্থডে বয়কে। এবার কেক কাটে, বললাম না দুজনে মিলেই সেলিব্রেশন করব, তো এখন কেক কাটছি, চলো লেটস সেলিব্রেট, ব্লো করো এটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে মাদি, হ্যাপি বার্থডে। Fantastic. কেমন আছে কেকটা? কেকটা বিউটিফুল টেস্ট, দেখতে এরকম হয়েছে তার কারণটা হচ্ছে এটা হচ্ছে চকলেট কেক, এটা যে বললো পেতনির মতন ব্যাপারটা ওরকম নয়, চকলেট কেক, চকলেটের কালার, কিন্তু প্র্যাকটিক্যালি বলছি অপূর্ব সুন্দর, মানে আমার ওয়াইফ করেছে বলে বলছি না ব্যাপারটা, এটা সত্যিকারের প্রচণ্ড সফট এবং ক্রিমি এবং চকলেট টেস্টটা দুর্দান্ত। এটা যে কোনো দোকানে, যে কোনো বড় বেকারির যাদের যারা কেক করে তাদের থেকে কোনো অংশে কম নয় ব্যাপারটা। যা করেছি নিজের হাতে করে দিয়েছি, দোকান থেকে কিনে এনে খাওয়াচ্ছি। ফ্যান্টাস্টিক, দুর্দান্ত, থ্যাংক ইউ। এরপরে আরো অনেক কিছু আছে দেখাচ্ছি, ডিনার মেনু, এটা বার্থডে বয়ের জন্য মিক্সড ফ্রাইড রাইস, স্যালাড, আর এটা হচ্ছে চিকেন কষা। অফিস করে এসে এটা হচ্ছে আমার জন্য। আমরা খাওয়া স্টার্ট করছি দুজনেই। আমার বউয়ের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে অফিস হোক যা যাই হোক সেখান থেকে ফিরে এসে আগে রান্নাবান্না করতে হবে, আমি বলেছিলাম যে নিয়ে আসি, তা সেটা পোষাবে না, বাড়িতে রান্না করেছে, আমি ছিলাম না, জাস্ট ঢুকলাম, সেও অফিস করে ফিরেছে 6টার সময়, ফিরে এসে রান্নাবান্না হয়েছে। যাই হোক, ঠিক আছে, স্টার্ট হোক। পয়েন্ট দারুণ ব্যাপার, ঘরে যা ছিল তাই দিয়ে মোটামুটি আয়োজন করা হচ্ছে আর কি। ফ্যান্টাস্টিক, খুব খারাপ আনি, দারুণ খাবার, আগে দেখিয়েছো এখনো দেখাচ্ছি, এই দেখো লেগ পিস দিয়েছি, দেখছো লেগ পিস, বার্থডে বয়কে লেগ পিস দিয়েছি, এক গাদা মাংস নিজে একটা নিয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের বার্থডে ব্লগ। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, পাশে থাকো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য ডিনার।